বিরতির পর আবার আপনাদের স্বাগত। সদ্য সমাপ্ত যেই ব্যুরো এবং নগর পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পুরো নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গাগুলোতে বিজয় মিছিল দেখা যাচ্ছে এবং বিজেপির যে জয়ী প্রার্থীরা রয়েছেন তাদেরকে অবশ্যই কিন্তু সেখানে রাখা হচ্ছে। একই রকমভাবে সেখানে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং হেভিওয়েট নেতৃত্বদেরও দেখা যাচ্ছে সেই বিজয় মিছিলগুলোতে। বিভিন্ন ওয়ার্ডগুলোতে যেরকম ভাবে দেখা যাচ্ছে বিজয় মিছিল, সদ্য সমাপ্ত রাজ্যের পৌর নিগম পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির বিপুল জয়ের আনন্দে রাজ্যের সর্বত্র চলছে বিজয় উল্লাস। আজ রবিবার সালেমার আরডি ব্লকের অন্তর্গত জয়ন্তী বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় মিছিল। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা মণ্ডলের মণ্ডল সভাপতি সন্তোষ দাস, সালমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্যরা। এদিনের বিজয় মিছিল থেকে নেতৃত্বরা একটি বক্তব্য দেন, আসন্ন 23-এর বিধানসভায় শাসক দল বিজেপির জয় নিশ্চিত, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অবশ্যই তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজয় মিছিল বের হয়েছে সালেমা আরডি ব্লকের অন্তর্গত জয়ন্তী বাজারে। দলীয় কর্মী সমর্থকরা অনেকটাই উচ্ছ্বসিতভাবে কিন্তু এই বিজয় মিছিল বের করেছেন। আগরতলা পুর নিগম বিজয়ের দিক থেকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডগুলোতে যেরকম ভাবে হচ্ছে বিজয় মিছিল, একই রকমভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু বিজয় মিছিলগুলো হচ্ছে এবং দলীয় কর্মী সমর্থকরা উচ্ছ্বসিতভাবে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু যোগদান করছেন এই বিজয় মিছিলগুলোতে। এই বিজয় মিছিলকে কেন্দ্র করে কি জানাচ্ছেন দলীয় নেতৃত্বরা শুনব। আমরা বার্তা দিতে চাই সারা ত্রিপুরা যে আগামী 23-এ ইলেকশন সেটা আজকে পৌরসভা এবং নগর পঞ্চায়েত মধ্যে অলরেডি ত্রিপুরা রাজ্য লোক জেনে গেছে। এর জন্য আজকে বিজয় মিছিলের মধ্যে বার্তা দিতে চাই নরেন্দ্র মোদী এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে কাজটি করেছেন এখান থেকে আমরা সারা পেয়ে গেছি এবং 23-এ ইলেকশনের জন্য ভারতীয় জনতা পার্টি আবার সরকার আসবে তা নিশ্চিত হয়ে গেছে। তার জন্য এলাকার জনগণ সারা ত্রিপুরার জনগণকে আমরা একটা বার্তা দিতে চাই, ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প কোন সরকার নেই। আপনারা শুনলেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা উচ্ছ্বসিত রয়েছেন এবং বিজয় মিছিলের মাধ্যমে জয়ন্তী বাজারে দলীয় কর্মী সমর্থকরা বিজয় মিছিল অনুষ্ঠিত করেছেন এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে ঢাক ঢোল বাজিয়ে এবং তার পাশাপাশি মাইকিং করে নাচের তালে তালে বিজয় মিছিল কিন্তু বের করা হয়েছে এবং অবশ্যই রাজ্যের সর্বত্রই বিজেপির জয় জয়াকার হচ্ছে এবং আগামী 23-এর নির্বাচনেও বিজেপি জয় নিশ্চিত এমন প্রত্যয় কিন্তু ব্যক্ত করছেন দলীয় যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা। এই মুহূর্তে শুধুমাত্র আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডগুলোতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে পৌর পরিষদ নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যেসব জায়গাতে জয়ী হয়েছে সেই সব বিষয়গুলোকে কেন্দ্র করেই অনেকটাই উচ্চস্বিত রয়েছেন দলীয় কর্মী সমর্থকরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।